সালাত অফ ইসলাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে শোনাবো পাঁচটি ছোট আমল সম্পর্কে, যে আমল করলে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে। আসুন শুনে নেওয়া যাক। প্রথম আমলটি হচ্ছে প্রত্যেক অজুর পর কালেমা শাহাদাত পাঠ করুন। এতে জান্নাতের আটটি দরজার যে কোনো একটি দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। দ্বিতীয় আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পাঠ করুন। এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন। তৃতীয় আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজ শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবর এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করুন। এতে আপনার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, সেই সাথে জাহান্নাম থেকেও মুক্তি পেয়ে যাবেন। কেননা দিনে 360 বার এই তসবিহ পড়লেই জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সম্ভব, আর এভাবে 5 ওয়াক্তে 500 বার পড়া হচ্ছে। চতুর্থ আমলটি হচ্ছে প্রতি রাতে সূরা মুলক পাঠ করুন। এতে কবরের শাস্তি থেকে মুক্তি পাওয়া যাবে। পঞ্চম আমলটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ পাঠ করুন। এতে আপনি নিশ্চিতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পেয়ে যাবেন। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলো পালন করার তৌফিক দান করুন। ধন্যবাদ সবাইকে।